অপারেশন সার্চলাইটের অংশ হিসেবে 26 মার্চ পাবনা শহরে অভিযান চালায় 150 পাকিস্তানি সেনা, কিন্তু তাদের অধিকাংশই নিহত হয় স্থানীয় পুলিশ আর জনতার প্রবল প্রতি আক্রমণে। এরপর 13 দিন মুক্ত থাকে পাবনা। শোধ নিতে মরিয়া দখলদার বাহিনী, আধুনিক সমস্ত্র নিয়ে তারা আবার আক্রমণ চালায় 7 এপ্রিল। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নগরবাড়ির ঘাটে এবারও প্রতিরোধের মুখে পড়তে হয় স্থান সেনাদের, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি তা। ভারী অস্ত্রের মুখে পিছু হটতে বাধ্য হন মুক্তিযোদ্ধারা। ওদের ভারী অস্ত্রের ইয়াতে আমরা যখন বাংকারেও টিকতে পারলাম না, ফ্লাই মানে প্লেনের গুলিতে আমরা যখন টিকতে পারলাম না, তখন আমরা যার যার মতন ভিতরে চলে যাই। ভিতরে যা কিছু কিছু ব্রিজে আমরা অ্যাম্বুশ করার চেষ্টা করলাম যে যাতে ওরা আর ঢুকতে না পারে, কিন্তু সেখানে ওই ওদের সাথে সাথে আবার ফাইটার বিমানগুলোও সঙ্গে সঙ্গে এই এককভাবে উপর থেকে গুলি বর্ষণ শুরু করে দিল। এই ব্রিজটার এদিক দিয়ে ট্রেঞ্চ কাটা, খাল খনন থেকে শুরু করে পুরা এলাকা যুদ্ধ এলাকা। প্রশিক্ষণপ্রাপ্ত বিডিআররা ছুটিতে না গিয়ে সে অংশগ্রহণ করেছে, তারপরে শুরু হলো এখানকার মুক্তিযুদ্ধ। এরপর 10 কিলোমিটার দূরে ডাববাগানে সরে আসেন মুক্তিযোদ্ধারা। এখানে মুখোমুখি যুদ্ধে শহীদ হন 22 বীর যোদ্ধা। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় প্রাণ দিতে হয় অনেক নিরীহ গ্রামবাসীকে। মিলিটারি চলে আসলো, আসে এই সাইড দিয়ে ঢুকে আমাদের এই পাড়ায় অবস্থান করে। এই পাড়ায় অবস্থান করে গোলাগুলি এই জায়গাতে শুরু করে, মুক্তিবাহিনী ওই জায়গাতে শুরু করে। পাবনা জেলার DC নুরুল কাদের সাহেব, উনি কিছু রাইফেল সাপ্লাই দিয়েছিলেন আমাদের প্রতিরোধের জন্য। সেই রাইফেল নিয়ে এখানে ট্রেঞ্চ কেটে আমরা এটা প্রতিরোধ করবার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যাপকভাবে প্রতিরোধ করা সম্ভব হয় নাই। ওই বিশাল বা বড় বড় অস্ত্রের সামনে আমাদের অস্ত্রগুলো ছিল সামান্য, অত দুর্বল, এই দুর্বল অস্ত্র নিয়ে আমরা বেশি টিকতে পারিনি। পিছনে চলে গেছি আমরা নাটিয়াবাড়িতে একটা ব্রিজ, ওখানে ট্রেঞ্চ কেটে ওখানে অপেক্ষা করছিলাম। সেখানে উপর থেকে প্লেন নিয়ে এসে ওরা সি প্লেন দিয়ে আমাদের অবস্থান সম্পর্কে জানতে পেরে ওখানে ওরা আক্রমণ করে। পরে আরও পিছিয়ে গিয়ে আমরা খুব বড় একটা প্রোটেকশান দিয়েছিলাম, সেটা শহীদনগরে পাইকারেটি, যে পাইকারেটি গ্রাম নাম ছিল, এবং সেই যুদ্ধে আমাদের অনেক বিশাল ক্ষতি হয়েছিল। 21টি লাশ পাওয়া গেছিলো, লাশগুলোর কবর দেওয়া হয়েছে সেখানে, সেখানে কবর দেওয়া হয়েছে। ওই প্রোটেকশনটা একটা বড় ধরনের প্রোটেকশন ছিল। এদিকে খুনের নেশায় মত্ত হানাদাররা উত্তরবঙ্গে ঢুকে জ্বালিয়ে দেয় নগরবাড়ি, কাশীনাথপুর এবং আশেপাশের এলাকা। সেদিন রোষের আগুনে ছাই করে দেয় সন্ধ্যারানীর পরিবার। কোনো মতে প্রাণে বেঁচে গেলেও নিজের চোখে দেখেন সেদিনের বিভীষিকা। অভিযোগ, হত্যাযজ্ঞে ভূমিকা ছিল স্থানীয় জামাতে ইসলামীর। আমার 11 খান ঘর ছিল, সব পুরো ছিল, আর বাড়ি কত জিনিস যে ছিল সেটা কোয়ার নেই। বাড়িঘর পুরায় দিতে লাগলো, অনেক বৃদ্ধ মা বোনের যে করুণভাবে তাদেরকে পুরায় হত্যা করা হয়েছে, এটা চোখে না দেখলে কারো বোঝারও ক্ষমতা নাই। রাজাকারদের হাত ছিল, হাত না থাকলে কি আর রাজা এই দেশে মানুষ মারে? পাকিস্তানি দালালরা যারা মতিউর রহমানের নিজামীর যারা দালাল ছিল, রাজাকার ছিল, ওদের সহযোগিতায় এই ইয়ং ছেলেপেলেগুলোকে আইনে আইনে হত্যা করতো। আমাদের এই এলাকাটির মানুষজন অপেক্ষাকৃত অনেক বেশি ধর্মভীরু, ধর্মপরায়ণ, এবং আমাদের নারীরা অনেক বেশি, নারী পুরুষ সকলেই অনেক বেশি সাহসী, কারণ এরা প্রতি বছরই মানে খরা, ঝড়া, বন্যা এবং নদী ভাঙন সব কিছুর মধ্যে দিয়ে মোকাবেলা করে তারা যেমনি সাহসী তেমনি উদ্যমী, তারা তেমনি উদ্যোগী, এবং তারা নির্মাণ এবং বিনির্মাণে তারা সবসময়ই স্বাক্ষর রাখে একটি ব্যতিক্রম ধর্মী। এটি আমাদের এলাকার একটা অন্যতম বৈশিষ্ট্য। স্বাধীনতার পর বহু মুক্তিযোদ্ধার রক্তে ভেজা জায়গাটির নাম রাখা হয় শহীদনগর। যে হত্যাযজ্ঞ 43 বছর আগে সংঘটিত হয়েছিল তার স্মৃতি এখনও ভুলতে পারছেন না এইখানকার স্থানীয় বাসিন্দারা। তাদের দৃষ্টিতে ওই হত্যাকাণ্ড হয়েছে মানবতার ইতিহাসে অন্যতম একটি নৃশংসতার দৃষ্টান্ত। নাজমুল হোসেন, যমুনা নিউজ, পাবনা।